হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। সঙ্গে আমি সুমন, আজ আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আলোচনা শুরু করার পূর্বে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না। তো আসুন শুরু করা যাক আজকের আলোচনা। তো আজকের আলোচনায় থাকছে একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান এর সাজেশান। যারা 2019 একাদশ শ্রেণীতে পরীক্ষা দিবে তাদের জন্য এবছরের যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আছে গ্রুপ এতে 35 নম্বর থাকে, 7 নম্বর করে 5টি প্রশ্ন করতে হয়, তারই প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে। তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব দেহে লোহার কাজগুলি কী কী, লোহার অভাবে কী কী সমস্যা হয় উল্লেখ করো। 2 নম্বর, জলসাম্য কী, জলসাম্য রক্ষার বিভিন্ন প্রভাবকের ভূমিকা লেখো। 3 নম্বর, ব্লাঞ্চিং কী, মাইক্রোওয়েভ ও রেফ্রিজারেটরের সুবিধা লেখো। 4 নম্বর, তেলে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী, যে কোনো 2টি ভিটামিনের উৎস ও অভাবজনিত লক্ষণগুলি লেখো। 5 নম্বর, অপপুষ্টি বলতে কী বোঝো, অপপুষ্টি কত প্রকার ও কী কী, অপপুষ্টির কারণগুলি উল্লেখ করো। 6 নম্বর, থাইরয়েড গ্রন্থি থেকে কী কী হরমোন ক্ষরিত হয়, আয়োডিনের কাজগুলি আলোচনা করো, আয়োডিনের অভাবে কী অসুবিধে হয়। পরের প্রশ্ন 7 নম্বর, অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড কাকে বলে, মানবদেহের প্রয়োজনীয়তা লেখো। 8 নম্বর, পুষ্টির মান নির্ণয়ে ABCD পদ্ধতি বলতে কী বোঝো, এই পদ্ধতির উদ্দেশ্যগুলি আলোচনা করো। 9 নম্বর, পরিপোষক ও অপরিপোষকের পার্থক্য লেখো, সুস্বাস্থ্যের লক্ষণগুলি উল্লেখ করো। 10 নম্বর, খাদ্যতন্তু কী, আমাদের শরীরে খাদ্যতন্তুর কাজগুলি লেখো, এর আধিক্যজনিত কুফলগুলি উল্লেখ করো। 11 নম্বর, খাদ্য উপাদানের উপর তাপের প্রভাব আলোচনা করো, মাইক্রো ওভেনের ক্ষতিকর দিকগুলি কী কী। 12 নম্বর, রান্নাঘরের নিরাপত্তা বলতে কী বোঝো, নিরাপত্তা রক্ষার্থে তুমি কী কী ভূমিকা গ্রহণ করবে। 13 নম্বর, আদর্শ রান্নাঘর কেমন হওয়া উচিত, রন্ধনকক্ষের আধুনিক সরঞ্জামের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 14 নম্বর, বেরিবেরি রোগের কারণ কী, এই ভিটামিনের গুরুত্ব লেখো, শুষ্ক ও আর্দ্র বেরিবেরির পার্থক্য আলোচনা করো। 15 নম্বর, কোলেস্টেরলের কাজ, উৎকৃষ্ট উৎস ও তার অভাবজনিত ফল আলোচনা করো। 16 নম্বর, খাদ্য পরিকল্পনা কী, সুষম খাদ্য পরিকল্পনার বিবেচ্য দিকগুলি লেখো। 17 নম্বর, রন্ধনের উদ্দেশ্য কী, রান্নার সময় খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখতে তুমি কোন কোন সতর্কতা অবলম্বন করবে তা লেখো। 18 নম্বর, প্রমাণ খাদ্য বলতে কী বোঝো, উপাদানগত ও কার্যগত দিক থেকে খাদ্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। 19 নম্বর, সয়াবিন ও প্রাণীজ প্রোটিনের তুলনামূলক আলোচনা করো। এবং 20 নম্বর, একজন একাদশ শ্রেণীর ছাত্রীর উপযুক্ত সুষম খাদ্য তালিকা প্রস্তুত করো, খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলি কী কী তা আলোচনা করো। তো মোটামুটি এই ছিল নিউট্রিশনের সাজেশান। তো বড় প্রশ্নগুলি প্রতিটি দাগে যেভাবে পড়ে সেভাবেই বলা হয়েছে এবং তার সঙ্গে যে যে প্রশ্ন হয়
সেই সমস্ত প্রশ্নও যুক্ত করা হয়েছে। এই প্রশ্নগুলি করলেই মোটামুটি 90% বা তারও বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো আবারও দারা চ্যানেলটির নতুন সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।